বর্ষাইলেই হয়েছে এই সময় উপদ্রব বাড়ে সাপ ব্যাঙেদের মানুষের বাসস্থানে ঢোকার চেষ্টা করে শরীরৃপেরা এর মধ্যে বেশি জ্বালায় সাপেরা কারণ বর্ষাকালে সাপের গর্তে জল ভরে যায় তাই নিরাপদ বাসস্থানের খোঁজেই তারা মানুষের ঘরের কোণে বা কারোর জুতোর ভেতরে আশ্রয় নিতে যায়। সেজন্য বর্ষাকালে জুতো জামা পরার আগে বারবার দেখে নিতে বলেন সকলেই এদিকে ইতিমধ্যেই এমন খবর বহুবার হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড করা হয়েছে জুতো পরতে গিয়ে সাপের দেখা পেয়েছেন অনেকেই এবার সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে যেখানে দেখা যাচ্ছে জুতোর মধ্যে লুকিয়ে রয়েছে একটি বিষাক্ত সাপ জুতোই নাড়া পড়তে এসে ফোনা তোলে এদিকে বেখেয়ালে খেয়ালে জুতোই পা গুলিয়ে ফেললেই বড় বিপত্তি ঘটে যেতে পারতো তখনই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নীরাজ প্রজাপত নামের একটি সাপ উদ্ধারকারী একটি ভিডিও পোস্ট করেন ভিডিওতে দেখা যাচ্ছে তিনি জুতোর ভেতর থেকে একটি কোবরা সাপ বের করে আনছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে সুর একে সারি সারি জুতো সাজানো এর মধ্যে একটি জুতোই গুটি সুটি মেরেছিল এক কোবরা আর সেখানেই স্নেক ক্যাচিং স্টিক ঠোকাতেই সে ফোনা তুলে ওঠে এমন ভিডিও দেখে হাড় হিম হয়ে গিয়েছে অনেকেরই এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে বর্ষাকালে জুতো পড়ার সময় সব সময় একবার চেক করে নেবেন এদিকে এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় কোটির কাছাকাছি ভিউজ কুড়িয়ে নিয়েছে এই ভিডিওটি লাইক পড়েছে ছ লক্ষেরও কাছাকাছি এদিকে নানা কমেন্টে উপচে পড়েছে সেই পোস্টের কমেন্ট সেকশন এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন এখন এটাই তার জন্য অন্যতম ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এক ব্যবহারকারী কমেন্টে জানিয়েছেন এবার থেকে ওই ব্যক্তি নিশ্চয়ই স্লিপার পরবেন সেখানে আরও একজন ব্যক্তি লিখেছেন তিনি ভেবেছেন এটি একটি নকল ভিডিও